একদিকে রাষ্ট্র একদিকে সরকার রাষ্ট্র বলতে এখানে যে রাষ্ট্রের চারটা উপাদান আমরা বলেছিলাম সেই চারটা উপাদানকে আমরা প্রথমে নিয়ে আসব যে যে রাজনৈতিক প্রতিষ্ঠানের সুদৃশ সুনির্দিষ্ট জনসমষ্টি থাকবে ভূখণ্ড থাকবে সরকার থাকবে এবং সার্বভৌমত্ব থাকবে সেটাকে আমরা রাষ্ট্র বলবো এই যে চারটা উপাদান এটা পরীক্ষায় আসে আর এখানে হলো যে সরকার রাষ্ট্রের অঙ্গ রাষ্ট্রের একটা অঙ্গ এখানে চারটা উপাদান তার একটা উপাদান হলো সরকার এটা হলো এক নাম্বার। দুই নাম্বার হলো রাষ্ট্রস্থায়ী রাষ্ট্র স্থায়ী এবং স্থিতিশীল এক হলো স্থায়ী চিরস্থায়ী সবসময় থাকবে আর একটা হলো স্টাবল পারমানেন্ট এবং স্টাবল আর এটা হলো স্থিতিশীল কিন্তু সরকার স্থায়ী না এক সময় এক্স দল সরকার গঠন করবে তারা পাঁচ বছর চার বছর পরে চলে যাবে ডেমোক্র্যাটিক রিপাবলিকানদের মতো চার বছরের জন্য নির্বাচিত হবে তারপরে চলে যাবে এবং এটা স্থিতিশীল না যদি কোনো কারণে প্রয়োজন হয় ভেটো হয় বা সংসদ যদি পাশ করে যে এই সরকার থাকবে না তাহলে ওরকম যদি অনাস্থা ভোট আসে তাহলে সরকার ভেঙেও যেতে পারে সো কিন্তু রাষ্ট্রের এই দুইটা হবে না সরকারের ক্ষেত্রে সেটা হবে সরকার স্থায়ীও না স্থিতিশীল না এটা পরিবর্তনযোগ্য যে কোনো মুহূর্তে প্রয়োজন অনুযায়ী পরিবর্তন হতে পারে আর রাষ্ট্র হলো একটা সার্বভৌম প্রতিষ্ঠান সোবারিন রাষ্ট্রের সার্বভৌমত্ব আছে সার্বভৌম প্রতিষ্ঠান এটা কিন্তু সরকার হলো এই সার্বভৌম প্রতিষ্ঠানের স্রেফ মুখপাত্র সরকার না সার্বভৌম না সরকার সার্বভৌম রাষ্ট্রের মুখপাত্র হিসাবে কাজ করবে চার নাম্বার হল রাষ্ট্র সব ধরনের আইনের উৎস সব ধরনের আইন বা অধিকার সবগুলোর উৎস হবে রাষ্ট্র আইন বা অধিকার তার মানে কোনো আইন বানানো কে কি পাবে না পাবে এগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া সেগুলোর কাজ হলো রাষ্ট্রের সরকারের কাজ হলো এই আইন এবং অধিকারের রক্ষা করা প্রয়োগ করা এবং রক্ষা করা তৈরি করবে রাষ্ট্র প্রয়োগ বা রক্ষা করবে সরকার এই চারটা হল রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য